পানামা প্যারাডাইজ পেপারসের বিষয় পদক্ষেপ জানাতে নির্দেশ দুর্নীতির কালো হাত ভেঙে দেওয়া হবে মন্তব্য হাইকোর্টের বাংলাদেশ ভারত সম্পর্ক রোল মডেল ভিসামুক্ত যাতায়াতের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী খালেদার বিদেশে চিকিৎসায় আইনি বাধা নেই বললেন ফকরুল বিএনপি বিষোদগার করছে মন্তব্য ওবায়দুল কাদেরের জাওয়াদের প্রভাবে সারা দেশে বৃষ্টি জনজীবন বিপর্যস্ত উপকূলে জোয়ারের পানিতে প্লাবিত গ্রাম গণ অসন্তোষে উস্কানির দায়ে সুচির চার বছরের জেল ঝুলছে ১১ মামলা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ এর সংবাদে সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online পানামা ও প্যারাডাইজ পেপারসের নাম আসা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী ৯ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন দুর্নীতি খুনের চেয়েও খারাপ উল্লেখ করে দুর্নীতির কালো হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে ২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত হয় সারা জাগানো পানামা পেপারস এতে ছিল কর ফাঁকি দিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া দেশের টাকা বিদেশে পাচারের প্রমাণ সংশ্লিষ্ট ১ কোটি ১৫ লাখ নথি পানামা পেপারসের নাম আসে বাংলাদেশি কয়েকজনের তদন্তে নামে দুদক গত রোববার পানামা ও প্যারাডাইজ পেপারসের নাম আসা অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা পৃথক দুটি প্রতিবেদনে হাইকোর্টে দাখিল করে দুদক দুদকের তালিকায় পানামা ও প্যারাডাইজ পেপারসে ২৯ ব্যক্তি ও ১৪টি প্রতিষ্ঠানের নাম রয়েছে এর মধ্যে রয়েছেন বারাকা পোতেঙ্গা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী সেতু কর্পোরেশনের পরিচালক উম্মেরুবানা একই প্রতিষ্ঠানের এমডি মাহতাবউদ্দিন চৌধুরী সিডবিউনের আজমত মঈন পরিচালক আক্তার মাহমুদ সহ কয়েকজন প্যারাডাইজ পেপারসের নাম আসারা হলেন মাল্টিমোড লিমিটেডের আব্দুল আওয়াল মিন্টু একই প্রতিষ্ঠানের নাসরিন ফাতেমা আওয়াল তাবিথ আওয়াল তাফসির আওয়াল তাজহার তাজওয়ার মোহাম্মদ আওয়াল ভেনাস ওভারসিজ কোম্পানির মুসাবিন শমশের পানামা পেপারস এবং প্যারাডাইজ পেপারসের বিষয় পত্র পত্রিকায় আছে এবং ওনারা আরও যে ২৫ জনের এবং ১৪টি প্রতিষ্ঠানের নাম দিয়েছে ওনারা এগুলো পত্র পত্রিকা থেকে কালেকশন করছে বলছেন ওনারা নিজেরা কোনো অনুসন্ধান করতেছে না কিন্তু সিআইডি তো অলরেডি যেই তথ্যপাত্র পেয়েছে ইনকোয়ারি করে ওনারা অলরেডি মামলা করছে আরও মামলা প্রক্রিয়াধীন আছে এইসব বিষয়ে অনুসন্ধানের জন্য বিএফআইইউ এনবিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হলেও এখনও জবাব পাওয়া যায়নি হাইকোর্ট জানতে চান কয়েক বছর পেরিয়ে গেলেও এদের বিষয়ে সিআইডি ও বিএফআইইউ কি পদক্ষেপ নিয়েছে আমরা কিছু ডাটা চেয়েছি এটা ২০১৬ সালে চেয়েছি ২০২১ সালে চেয়েছি মে মাসে কিন্তু আজকে পর্যন্ত বিএফআইইউ থেকে আমাদের কোনো রেসপন্ড করা হয়নি বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী ৯ জানুয়ারি ২০২২ তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে এরও আগে ২০২০ সালের ১৭ই ডিসেম্বর দুদক সিআইডি ও এনবিআর আদালতে অর্থ পাচারের প্রতিবেদন উপস্থাপন করে এতে উঠে আসে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট সহ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে আসে ক্যাসিনো কাণ্ড একই সাথে কানাডার বেগমপাড়ার নামও আলোচিত হয় এদিকে ঢাকা ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উদ্ধারের মামলায় আসামি রিফাতুলকে জামিন দেননি হাইকোর্ট এ সময় আদালত দুর্নীতিকে খুন করা থেকেও মারাত্মক বলে মন্তব্য করেন শাকের আরজু ২১ টেলিভিশন ঢাকা ভারত বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের যে কোনো দেশের জন্যই মডেল অর্থনৈতিক অগ্রযাত্রায় দুদেশের মধ্যে কাজ করার অবারিত সুযোগ রয়েছে মৈত্রী দিবসের আলোচনায় এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভবিষ্যতে ভারত বাংলাদেশের মধ্যকার যাতায়াত ভিসামুক্ত হওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী
of India have, after the most careful consideration, decided to grant recognition to Garna Prajatantri Bangladesh. ঐতিহাসিক 6 ডিসেম্বর 1971 ভারত ও ভুটানের বাংলাদেশকে স্বীকৃতি জানান দিচ্ছিল স্বাধীনতা সন্নিকটে। স্বাধীনতার 50 বছরে এসে ঐতিহাসিক সেই প্রথম স্বীকৃতির দিনটি এবার পালিত হচ্ছে মৈত্রী দিবস হিসেবে। আগামী দিনেও দিনটি একই মর্যাদায় পালিত হবে। আমরা ভারত বাংলাদেশ মৈত্রী দিবস একই সাথে সব জায়গাতে পালন করার আমি ইচ্ছা প্রকাশ করি এবং আমি ভারতীয় সরকারের সেইখানে সাহায্য চাই। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করলেন বিশিষ্টজনরা। শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পায়ে ধরে প্রণাম করি আর বলি, তুমি যদি না থাকতে 30 লাখ কেন কত কোটি মানুষকে ওই বর্বর সেনাবাহিনী মেরে ফেলত। অপারেশন সার্চলাইট ছিল একটি টার্নিং পয়েন্ট। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত একতাবদ্ধ জাতিকে জনযুদ্ধে সহায়তা করেছে ভারত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা বেড়েছে বহুগুণ। ইট ওয়াজ দ্যাট দ্য স্পিরিট অফ এ নেশন হ্যাড বিন অ্যাওয়েকেনড বাই বঙ্গবন্ধু। দ্যাট ওয়াজ ভেরি পাওয়ারফুল এন্ড ইট রেজোনেটেড উইথ দ্য লিডারশিপ ইন ইন্ডিয়া। দিস ইয়ার Bhutan and Bangladesh celebrates the 50 years of friendship and cooperation. দেশের স্বাধীনতার জন্য নীরবে জীবনের কতটা সময় বঙ্গবন্ধু ব্যয় করেছেন তার হিসেব নেই। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার সাথে জনগণকে সম্পৃক্ত করে তিনি কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেন নাই। বাংলাদেশ ভারত has created a model, একে অপরের সহযোগিতা, mutual respect and mutual respect among আমাদের interest আমরা মিউচুয়ালি ডেভেলপ করি। ভারতের কারণে আমাদের সম্মান মর্যাদা বেড়েছিল 71 সালে, আজকেও আমাদের এই গভীর সম্পর্কের ফলে সারা পৃথিবীর আমাদেরকে তাকিয়ে থাকে। প্রতিবেশীদের সাথে ছোট ছোট সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ, বন্ধু দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চালুর এখনই সময়। এই সমস্ত দেশে আনাগোনার জন্য কোনো ভিসা নেই। আমি সেই দিনের প্রতীক্ষা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৈত্রী দিবসে দুদেশের 50 বছর পূর্তিতে এক অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি ও আগামী পথ চলায় বিশ্বাস স্থাপন হয়েছে দুই দেশের। India. I am confident that together our two countries and two peoples will continue to turn our vision and ideas into realities for decades to come. 5 দশকের পথ চলায় চড়াই উতরায় থাকলেও ছেদ পড়েনি বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পরবর্তী 50 বছর অভিমুখে সম্প্রীতির প্রবাহমানতা বজায় রাখার বিকল্প নেই। সে লক্ষ্যে 1971 সালে 6 ডিসেম্বর ভারতের স্বীকৃতি দেওয়ার বিশেষ দিনে প্রথমবারের মতো দুদেশেই পালন হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস। মোহাম্মদ নুরনবীর আরেকটি রিপোর্ট। ঠিক কতটা আপন হলে একটি দেশ সীমান্ত উন্মুক্ত করে কোটি মানুষকে আশ্রয় দিতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে মুক্তির সশস্ত্র যুদ্ধে? হ্যাঁ, এই প্রতিবেশী দেশ ভারত শুধু কি তাই 1971-এর 6 ডিসেম্বর স্বাধীন বাংলার জানান দিতে সবার আগে স্বীকৃতিও দেয় এই দেশটি। বিশ্বাস, আস্থা, আন্তরিকতার ভিত্তিতে 1976 সালের 16 মে সই হয় 25 বছর মেয়াদী মুজিব ইন্দ্রা মৈত্রী চুক্তি। 75-এর 15ই আগস্টের নারকীয় হত্যাযজ্ঞে তা বাস্তবায়নের সুযোগই পেলেন না বঙ্গবন্ধু। জিয়া এরশাদের স্বৈরশাসনের পুরোটা কাল দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে তলানিতে। 91-এর গণতান্ত্রিক সরকার আসলেও অগ্রগতি ছিল না। তবে আওয়ামী লীগ 1996-এ ক্ষমতায় আসলে গাঢ় হতে থাকে ভারত বাংলাদেশ বন্ধন। দীর্ঘ অচলাবস্থার 21 বছর পর হয় গঙ্গার পানি বণ্টন চুক্তি। এই সম্পর্কে আবারও ছেদ পড়ে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলে। বঙ্গবন্ধু হত্যার পরে হিস্ট্রি টুক এ ব্যাকসিট। সামরিক শাসকরা অনেকটুকু পাকিস্তানপন্থী
হয়ে গিয়েছিল বলে জানা যায়। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাভাবিকতা আসে বন্ধুত্বে। মুজিব ইন্দিরা মৈত্রী চুক্তির আলোকে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তির অনুমোদন হয়। 2015 সালের জুনে ছিটমহল বিনিময়ের 68 বছর পর স্বাধীনতার স্বাদ পায় ভারতের 51 এবং বাংলাদেশের 111টি ছিটমহলের বাসিন্দারা। কিসি মে ইতনি শক্তি নেই হ্যায় কি বাংলাদেশ কো দবা করকে রাখ সকে। 2011 সালের ট্রেন চলাচল চুক্তি, 2016 সালে আশুগঞ্জ নৌবন্দরের ট্রানজিট প্রদান নতুন মাত্রা যুক্ত করেছে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগের ইতিহাসে। সমুদ্র ডিমার্কেশনের বিষয়ে, ছিটমহলের বিষয়ে, বাণিজ্যর বিষয়ে, তারপরে এক্সচেঞ্জ অফ ভিজিটসের বিষয়ে সব দিকে আমরা এগিয়ে গেছি। বন্ধুত্ব ও অংশীদারিত্বের হিসেব নিকেশে কূটনৈতিক সম্পর্কের 50তম বছরে এসে দৃশ্যমান যে কোনো সময়ের তুলনায় অনন্য উচ্চতায় আছে দুই দেশের সম্পর্ক। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ কিংবা সাংস্কৃতিক বিনিময় কি নেই সহযোগিতায়? যার জন্য 71-এর ভারত আর এখনকার ভারতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা ঠিক বাণিজ্য ঘাটতি আছে, তিস্তা পানি বণ্টন চুক্তিও এখনো হলো না, সীমান্ত হত্যা বন্ধ আর নাগরিকত্ব আইন এনআরসির বাস্তবায়ন নিয়ে মন কষাকষিও আছে, রাজনৈতিক তির্যক মন্তব্য থেমে নেই। কিন্তু এটা তো ঠিক, পরিবার ও প্রতিবেশী বদলানো অসম্ভব। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা বড় আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছে অনেকগুলো কারণে। এমন কোন সিঙ্গুলারিটি যেন সামনে না নিয়ে আসে যেখানে আমরা অস্বস্তি বোধ করব। আমরা তো আমাদের নেইবারদের বদলাতে পারি না, তা সবসময় আমাদের সঙ্গেই থাকবে। তাই সুন্দর সম্পর্ক থাকলে দু দেশের মানুষই লাভবান হবে, তাদের অর্থনীতি বেগবান হবে। বিশ্লেষকদের মত হলো, দক্ষিণ এশিয়ার অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে বাংলাদেশ ভারত অংশীদারিত্ব ও নিবিড় সম্পর্ক থাকতেই হবে, আস্থা শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, যার কেন্দ্রে থাকতে হবে এ অঞ্চলের মানুষকে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের জন্য আইন কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ফখরুল বলেন, বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, উন্নত চিকিৎসা না হলে যে কোনো কিছু ঘটতে পারে, সেক্ষেত্রে সরকারকে তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। তারা বিভিন্ন রকম কথা বলছেন, আইনের কথা বলছেন, আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার। বন্ধুগণ, আইনের মধ্যে পরিষ্কার বলা আছে 401 ধারায় যে এই ধারার অধীনেই দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় পাঠানো যেতে পারে। এখন তার যে অবস্থা, শারীরিক অবস্থা, সে অবস্থায় কোনো বিলম্ব করার সুযোগ নেই। গণতন্ত্রের শত্রুরা এখনও তৎপর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনসমর্থন হারানো বিএনপি ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। এ সময় ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 16 ডিসেম্বর বিকেল 4টায় শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াজ সুমনের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ সফলভাবে উদযাপন করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং মহানগরের নেতাদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের মতবিনিময়। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও। সুবর্ণ জয়ন্তী উৎসব সভার শুরুতেই সাংবাদিকদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, 16 ডিসেম্বর বিকেল 4টায় একযোগে সারা দেশে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনটির তাৎপর্য, ঐতিহাসিক গুরুত্ব, এটা আমাদের সকলকে অনুধাবন করতে হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের শত্রুরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, দেশে বিদেশে বাংলাদেশ বিরোধী চক্রান্ত যারা অব্যাহত রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর জন্য নিজ দলের কাছে নেতাদের একদিন জবাবদিহি করতে হবে। তারা এতটাই হতাশাগ্রস্ত, কখন যে কি বলছেন তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, এমনকি মির্জা ফখরুল সাহেব ইদানিং আবোল তাবোল বক্তব্য দিয়ে যাচ্ছেন। দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক পথভ্রান্ত রাজনৈতিক দল। তাদের বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় তামাশা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াত শক্তি হারিয়ে ক্রমেই লঘুচাপে পরিণত হচ্ছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার মধ্যরাত থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বলে আভাস দেওয়া হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে জাওয়াত, পরিণত হচ্ছে লঘুচাপে। এর প্রভাবে সারাদিন কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টি। বিভিন্ন সড়কে পানি জমে দেখা দিয়েছে জলজট। চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। জাওয়াতের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি, জোয়ারে বেড়েছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। খুলনার কয়রার শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে উত্তর দেবকাশী ইউনিয়নের গতিরঘেরি ও হরিহরপুর গ্রামের অন্তত 200 পরিবার পানিবন্দী। সাতক্ষীরার নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা প্রায় 1.5 ফুট বেশি হয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলবাসী। মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ রয়েছে প্রায় সব ধরনের নৌযান চলাচল। রাস্তায় লোকজন না থাকলে আমাদের ইনকাম নাই, অর্ধারে অনাহারে জীবনযাপন করা লাগবে। আমরা মেলা অসহায় আছি, গরিব দুঃখী, এই ভ্যান ম্যান নিয়ে বাইরে এসে দুই দিন তো আমার কোনো কামাই না, কামাই ইনকাম নাই। চট্টগ্রাম, পটুয়াখালী সহ নদীবেষ্টিত জেলাগুলোতে সংকটে পড়েছে স্থানীয়রা। সারাদিন গুড়ি বৃষ্টি থাকায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল ঘেঁষে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে ওইটা লঘুচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হচ্ছে। তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বুঝতে পারে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে 2 মামলায় 4 বছরের সাজা দিয়েছে আদালত। দেশটিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে জান্তা সরকার ক্ষমতা দখলের পর এটি সুচির বিরুদ্ধে প্রথম রায়। সুচির সঙ্গে তার দলের শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইং মিন্তোকেও একই সাজা দেওয়া হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হুমকি বিবেচনা করে সুচিকে আজীবনের জন্য সরানোর স্বচ্ছ প্রচেষ্টা এটি। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেন অং সান সুচি। 2015 সালে প্রথম জাতীয় নির্বাচন বড় জয় নিয়ে ক্ষমতায় আসে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, NLD। তবে সাংবিধানিকভাবে শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেই দেশ চালাতে হয় সুচির দলকে। বিপত্তি শুরু হয় 2020 সালে 8 নভেম্বর, আবারও বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে NLD ক্ষমতায় আসলে। নির্বাচনের ফল মেনে নিতে রাজি নয় সেনাবাহিনী প্রধান। 2 মাস ধরে চলে উত্তেজনা। এরপরই 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। বন্দী করা হয় সুচি ও তার দলের সব শীর্ষ নেতাদের। একদিকে গুলি চালিয়ে গণবিক্ষোভ দমাতে থাকে, অন্যদিকে সুচির বিরুদ্ধে একের পর এক মামলা দিতে শুরু করে মিং অং হলাইংয়ের নেতৃত্বাধীন জান্তা সরকার। এ পর্যন্ত দুর্নীতি, সরকারি গোপনীয় আইন লঙ্ঘন সহ মোট 11টি মামলা রয়েছে সুচির বিরুদ্ধে। রায় ঘোষণা হয়েছে 2 মামলার, একটি করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও অপরটি উস্কানির অভিযোগ। 4 বছরের সাজা দেওয়া হচ্ছে সুচি ও তার দলের শীর্ষ নেতা উইং মিন্টকে। দলীয় নেতারা জানান, সুচিকে আজীবন জেলে রাখতে চায় জান্তা সরকার। বাকি সব মামলায় দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি জেল হতে পারে সুচির। জান্তা সরকারের নির্দেশে আদালতে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। আইনজীবী তথ্যমতে 76 বছর বয়সী সুচিকে খুব কম সময়ের জন্য আদালতে আনা হয়, তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনার সুযোগ কম ছিল। Really, today, this verdict is a shameful day
for rule of law, justice and accountability in Myanmar. অভ্যুত্থানের পর থেকে অজ্ঞাত স্থানে বন্দী সুচি, এখন তাকে কারাগারে রাখা হবে কিনা তা স্পষ্ট নয়। Victoria Gatenby, Al Jazeera. এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, এর রায়ে অভ্যুত্থান বিরোধী অবস্থান আরো জোরালো হলো। The results is just as terrible bad as the charge themselves. Amnesty International একে জান্তা সরকারের বিরোধী দমন ও স্বাধীনতা হরণের আরেকটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। স্বৈরাচার পতন দিবস আজ, গণতন্ত্রের পূর্ণ বিকাশের সর্বদলীয় সদিচ্ছার তাগিদ। জাতির জনককে নিয়ে কটূক্তির মামলায় কাটাখালীর মেয়র 3 দিনের রিমান্ডে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। স্বৈরাচার পতন দিবস আজ। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈর শাসক এরশাদ শাহীর পতন হয়। অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা ছাড়ে এরশাদ। 9 বছরের স্বৈর শাসনের অবসানে মুক্তি পায় গণতন্ত্র। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা বলছেন, 3 জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় এখনও গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেনি। মোহাম্মদ হানিফের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। 1982 সালের 24 মার্চ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করে তৎকালীন সেনাশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ। গণতন্ত্রকে বন্দী করে পূর্বসরি জিয়ার দেখানো পথ অনুসরণ করে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেন এরশাদ। রাজনীতিবিদ সহ গণতন্ত্রকামীদের উপর চলে নির্যাতনের স্ট্রিম রোলার। গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালী সাহার রক্তের পথ বেয়ে বেগবান হয় আন্দোলন। জেহাদ, নূর হোসেন, ডাক্তার মিলন সহ প্রাণ দেয় নাম না জানা অনেকেই। গণ অভ্যুত্থানে বিশ্ব বেহায়ার বিরুদ্ধে দাঁড়ায় কবির কলম, শিল্পীর কণ্ঠে স্বৈরাচারী বিরোধী গান, কার্টুনে আঁকা হয়েছিল দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। দীর্ঘ আন্দোলনে ভিত নড়ে ওঠে এরশাদ সরকারের, ক্ষমতা ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার। এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদের চোখে উত্তাল সেই দিনগুলো আজও জ্বলজ্বল করে। সময়টা তো খুবই কষ্টকর, মাটি টিকে থাকাটা, আমাদের অনেকেই আত্মবিশ্বাস হারিয়েছে, মাঠ ত্যাগ করেছে। আমরা কয়েকজন ছিলাম যারা শেষ মুহূর্ত পর্যন্তই মাটি কামড় দিয়ে মাঠে পড়েছিলাম। 21 নভেম্বর থেকে যখন এরশাদের সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ শুরু করে, তো ছাত্র সমাজকে কিন্তু পেটুয়া বাহিনীদের দমন করা যায় না। 3 জোটের রূপরেখা না মানায় এখনও গণতন্ত্রের বিকাশ হয়নি বলে আক্ষেপ করলেন সাবেক আরেক ছাত্রনেতা অসীম কুমার উকিল। সামগ্রিকভাবে সবকিছু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়ে গেছে। আমরা যারা সেদিন 90-এ ঐক্যবদ্ধ হয়েছিলাম তাদের সামগ্রিক সহযোগিতার অভাবে এগুলি বাস্তবায়িত হয়নি। যারা দেশটা পরিচালনা করছে, যারা করছে, যারা করতে চায়, তারা সবাই যদি নির্বাচন অংশগ্রহণের মধ্যে দিয়ে আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারত, তাহলে গণতন্ত্রের সুবাতাসটা আরো বেশি প্রবাহিত। তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলের সদিচ্ছা দরকার বলেই মনে করছেন তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক শঙ্কর কুমার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মেয়র আব্বাসের পক্ষে করা জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। রাজশাহীর বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গত 1 ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন মেয়র আব্বাস। 2 ডিসেম্বর তাকে রাজশাহীর আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করেছে পুলিশ, তবে মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি। খান জাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার হাসান জানান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ নিয়ে কুয়েটের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য থানায় জিডি করা হয়। তদন্তের স্বার্থে লাশ উত্তোলন প্রয়োজন মনে করায় ময়নাতদন্তের আবেদন করা হয়। এদিকে 30 নভেম্বর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে দুই দফা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারায়ণগঞ্জের 2500-এর কুমারপাড়ায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 শিশু সন্তান সহ একই পরিবারের 4 সদস্য দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন সুলাইমান, তার স্ত্রী রিমা আক্তার ও তাদের 2 সন্তান মাহিদ ও আরশ। স্বজনরা জানান, ফজরের নামাজ পড়তে অজু করার জন্য গরম পানি করতে গিয়েছিলেন সুলাইমান, ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধের আগুন ঝরা দিনরাত্রির কথা কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা শামীম রেজা বাবুর কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি মোহাম্মদ জহুরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরে আমরা তার দিক নির্দেশনায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকি। রাজাকারের অত্যাচারের অতিষ্ঠ হয়ে ভারতে অস্ত্র প্রশিক্ষণের জন্য তিনজনে মিলে করিমপুর ক্যাম্পে যাই। মেহেরপুর এমপি শহীদদিন আমাদেরকে 1000 যুবককে প্রশিক্ষণের জন্য বীরভূম জেলা রামপুরহাটে ক্যান্টনমেন্টে পাঠায়। SMG, LMG, SLR, তারপরে এক্সক্লুসিভ সহ 21টা আইটেম আমরা অস্ত্র প্রশিক্ষণ নিয়ে শিকারপুর ক্যাম্পে আসি। টিম নিয়ে মুখ্যাধ্যক্ষের নেতৃত্বে বাংলাদেশে প্রবেশ করি, আক্রমণ করি এবং করিমপুর যুদ্ধে আমাদের 2 শহীদ হয়। এই অবস্থায় আমরা ক্যাম্প দখল নিলে ওরা তারা তাদের কতজন মারা গেছে এটা জানা যায়নি, কিন্তু তারা পলায়ন করে। আমরা দহকলা পর্যন্ত আসার পরে এখানে এই চৌহাস মৌরা যখন এই ক্যানালের ওই ব্রিজ মাইন দ্বারা উড়াইয়ে দেয় এবং এখানে 3 বোমা বিস্ফোরণ ঘটায় এবং এই পাকিস্তানি ফাঁদে আমরা পড়ে যাই। এই পড়ে যাওয়ার পরে ভারতীয় 4 ট্যাঙ্ক এবং 1 হেলিকপ্টার বিধ্বস্ত, ভারতীয় প্রায় 200 সেনাবাহিনী নিহত হয়। তারা রাতের আধারে পালায় ভেড়া মেড়ার দিক চলে যায় পাক বাহিনী। আমরা 11 ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত করি। বর্তমান সরকার যে আমাদের যে প্রাপ্তিগুলো দিয়েছে এটা অনেক কিছু আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বানিয়েছে, এইটাই আমাদের গর্বে আত্মহারা হয়ে যাচ্ছে। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। চকরিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার। ওমিক্রন আতঙ্কে বিশ্ব, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে উদ্বেগজনক সংক্রমণ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3 অস্ত্র, 6 গুলি, 4 কার্তুজ উদ্ধার করা হয়। ভোর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকায় সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র্যাব ও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 2 জীবিত আটক করা হয়। গুরুতর আহত অপর 2 চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
পাবনার চলন বিলে মাছ ধরতে বছরের এই সময়ে থাকে নানা বয়সী মানুষের ঢল। মাছ ধরার এই আয়োজনের নাম বাউত উৎসব। কয়েকশো বছর ধরে চলছে এই উৎসব। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পূবাকাশে হেমন্তের নরম ভোরের আলো, শিশির ভেজা ঘাস মারিয়ে বিলে ছুটছেন হাজারো মানুষ, হাতে ঠেলা জাল, বাদাই জাল সহ মাছ ধরা নানা উপকরণ। লোকজ রীতিতে মনের আনন্দে চলছে মাছ শিকার। চলনবিল অঞ্চলে কয়েকশো বছর ধরে চলছে এই উৎসব। মাছ ধরার এই আয়োজনে অংশগ্রহণকারীদের ডাকা হয় বাউত, তাদের ঘিরেই উৎসবের নামকরণ। নভেম্বরের শেষ সপ্তাহে ভোর থেকে দল বেঁধে মাছ ধরতে নামেন বাউতেরা। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সব ধরনের লোকই আমাদের এই রোল বিলে মাছ মারতে এসে প্রতি বছরে এই সময় লোকজন জালি, পলো ও বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে মাছ মারতে আসে। মাছ মনে হলে এখানে ভালোই থাকে, বুঝছেন? পাঁচ কেজির থেকে শুরু হলে এক কেজি, দেড় কেজি, দুই কেজি। চলন বিলের রুহুল বিল, দীক্ষির বিল, রামের বিল সহ বিভিন্ন বিলে চলে এই বাউত উৎসব। এক দুই লাখ করে লোক আবারে প্রতি বছর। টোল, বোয়াল, আপনার বাইম, খলসে পুঁটি, ছোট মাছ থেকে শুরু করে সব মাছই পাওয়া যায়। এটা গ্রাম বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্য আমাদের ধরে রাখতেই হবে। তবে দিন দিন জলাশয় কমে যাওয়ায় মিলছে না আগের মতো দেশীয় প্রজাতির মাছ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লেনদেনে নিম্নমুখে প্রবণতা অব্যাহত আছে পুঁজিবাজারে। সোমবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর মোট লেনদেন ছিল 1,000 কোটি টাকার নিচে। মোট লেনদেন হয়েছে 887 কোটি টাকা, যা আগের দিন ছিল 894 কোটি টাকা। তবে লেনদেন নিম্নমুখী হলেও সোমবার সূচক বেড়েছে 12 পয়েন্ট। দিন শেষে ডিএসই এক্স এর অবস্থান দাঁড়িয়েছে 6,978 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 118টির এবং অপরিবর্তিত ছিল 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অপর পুঁজিবাজার সিএসসির প্রধান সূচক 0.3% কমেছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 120টির দাম বেড়েছে, কমেছে 96টির এবং অপরিবর্তিত ছিল 23টি কোম্পানির শেয়ারের দর। তৃতীয় জাতীয় ডিউবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ ডিউবল দল। নারী বিভাগের ফাইনালে নসরুল হামিদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ পুলিশ। তৃতীয় হয়েছে ঢাকা ডিউবল ট্রেনিং সেন্টার। এদিকে পুরুষদের বিভাগে বাংলাদেশ জেল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ দল। আর তৃতীয় হয়েছে ফিরোজ স্মৃতি সংসদ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বি এম শহীদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। দেশের প্রথম চা বাগান মালনীছড়া। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সিলেটের এই চা বাগানের নাম উজ্জ্বল হয়ে আছে। 71-এ পাকিস্তানি সেনারা মালনীছড়া বাগানে গণহত্যা চালায়। মালনীছড়া স্মৃতিচিহ্ন নিয়ে ওয়েস খসরুর তথ্য।
আর এরই সাথে শেষ করছে সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পানামা প্যারাডাইজ পেপারসের বিষয়ে পদক্ষেপ জানাতে নির্দেশ, দুর্নীতির কালো হাত ভেঙে দেওয়া হবে মন্তব্য হাইকোর্টে। বাংলাদেশ ভারত সম্পর্ক রোল মডেল, ভিসামুক্ত যাতায়াতের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী। খালেদার বিদেশে চিকিৎসায় আইনি বাধা নেই বললেন ফখরুল, বিএনপি বিষোদগার করছে মন্তব্য ওবায়দুল কাদেরের। জাওয়াদের প্রভাবে সারাদেশে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত, উপকূলে জোয়ারের পানিতে প্লাবিত গ্রাম। গণ অসন্তোষে উস্কানির দায়ে সুচির 4 বছরে জেল, ঝুলছে 11 মামলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।